আচ্ছা কাঁচা বাদাম বাবা ওটা আবার কেমন এটা পড়বে আপনার 220 টাকা বাবা এত কম দাম হ্যাঁ 220 টাকা দাম মন কি রেটে পাওয়া যায় আচ্ছা এখানে দাদা কি খুচরো পাইকারি এখানে কেমন রেটে পাওয়া যায় এই যে এই ভালো বলতে পারবে বল না বল না আমি এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তো কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতেই পেরেছেন এই থাম্বনেলটি দেখে হ্যাঁ ঠিকই ধরেছেন বন্ধুরা হরিসার হাট হরিসার হাট হলো এমনই একটি হাট যেটাকে বলা হয় গরিবের হাট ছোট বড় সবাই এই হাটে কিন্তু এসেছে আর এই হাটটি কখন বসে আর কটা থেকে বসে কতক্ষণ অবধি বসে কারা কারা বসে কীভাবে যোগাযোগ করবেন সেই দোকানদারদের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিও থেকে পাবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটি আপনাকে অনেক হেল্প করবে এই ছোটোখাটো খুঁটিনাটি তথ্যগুলো আপনাকে অনেক হেল্প করবে যদি আপনারা কেউ আপনারা এই ব্যবসা ছোটোখাটো ব্যবসা করতে চান পাইকারি ব্যবসা খুচরো ব্যবসা তো এখান থেকে এই সমস্ত গার্মেন্টসগুলো কিনে আপনারা কিন্তু ছোটোখাটো দোকান বসাতেই পারেন তো ঠিক আছে বন্ধুরা যেতে যেতে আমরা কথা বলবো আর ভিডিওটা পুরো অবধি দেখবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি নতুন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিজের নোটিফিকেশান অন করে নিন যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা সহজেই আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো ঠিক আছে বন্ধুরা আর একটা কথা আপনাদের না বললেই নয় সেটা হলো যে আমার এই সমস্ত ভিডিও এডিটিংগুলো আমার ভাগ্নে তুষার সাহা অফিসিয়াল বলে একটি ইউটিউব চ্যানেল আছে ওই করে তো আমার ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্কটি দিয়ে দেবো যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে চলুন দেখা যাক গামছাগুলোর দাম কত আছে মানে শুরু কত থেকে একদম সর্বনিম্ন কত না না আমি বলছি যে সর্বনিম্ন একদম কম রেট কত থেকে আচ্ছা আর এখানে পাইকারি রেটে কটা মোটামুটি নিতে হয় চারটে করে মিনিমাম নিতে হবে আচ্ছা আচ্ছা আপনারা কি হোলসেল রেটে মোটামুটি পাইকারি বিক্রি করেন আপনাদের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে মানে ধরুন আপনাকে ফোন করে হয়তো কোনো খুচরো বিক্রেতা হয়তো নেবে আছে একটু নাম্বারটা বলে দিন যদি কেউ কন্ট্যাক্ট করে মোটামুটি আপনাদেরকে কোনো কন্ট্যাক্ট করে বিভিন্ন বিক্রেতা খুচরো বিক্রেতা যারা কিনতে আসবে দূর দূর থেকে যারা ছোটোখাটো ব্যবসার জন্যে বাচ্চাদের প্যান্ট নাকি গো এগুলো বাচ্চাদের এগুলো কত করে এই ধরুন ছ বছর মেয়ে মেয়ে
না না কাটা কাটা এটা হাফ ডজন করে নাকি আছে 12 পিস ডজন করে কত টাকা 25 টাকা পার পিস তাহলে 12 টা কত পড়ছে 300 টাকা এটা কি মানে পাইকারি রেট আপনাদের আর ছটা ছটার নেই হাফ ডজনের নেই তাহলে 12 খানা 100 তে নিয়ে কি করব এখানে ওন্না ওন্নাগুলো কত করে এই এই পাগড়ি পাগড়িগুলো পেছানোগুলো 70 টাকা পিস আচ্ছা আচ্ছা কাঁচা বাদাম ওকে ঠিক আছে ঠিক আছে তোমার ছবি আচ্ছা এটা দাম কত 65 আচ্ছা আপনাদের কাছে নিতে গেলে কি মানে সিঙ্গেল পাওয়া যাবে না এমনি পুরো হাফ ডজন বা ডজন ধরে আচ্ছা 26 মিনিমাম 26 মিনিমাম 26 এর দাম কত বললেন আচ্ছা আচ্ছা ওই জন্যই তো তোমাদের নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা আচ্ছা ঠিক আছে তাহলে ডজন কত করে এগুলো 30 টাকা কত বছর বয়সী 5 বছর আমাদের কি সামনে পাইকারি রেট খুচরা খুচরা কিছু পাওয়া যায় না 10 টাকা বেশি মানে এমনি তাহলে দাম কত পড়ছে এক পিসের দাম আমি বলছি তবু জেনে রাখছি 9 টাকা দাম আছে আর এগুলো বাচ্চাদের মোজা 15 টাকা 15 টাকা কি প্যাকেট নাকি মানে পার পিস আচ্ছা কেমন আছে বেড কভার হ্যাঁ 250-300 থেকে কি শুরু 250-300 থেকে কি শুরু 150 থেকে শুরু আচ্ছা আপনাদের কি এখানে ডজন হিসাবে না হাফ ডজন হিসাবে নিতে হবে আচ্ছা আর এমনি খুচরো পাওয়া যায় এখানে কিসের সবই কি কটনের আচ্ছা পাওয়া যায় একটুখানি বলে দিন হ্যাঁ আপনি এখানে পাইকারিতে 4 পিসের কালার সেটিং আছে একটা বান্ডিলে 4 পিস 6 পিসের কালার সেটিং এক্সেল ডাবল এক্সেল পাবেন আচ্ছা এটা হরি সাহা খানা আটো বলে ঠিক আছে আর মোটামুটি আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় ঠিক আছে আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8100 আচ্ছা 617800 ঝালক ড্রেসেস এর আগে ওই ইউটিউবার নিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এই মালটা আপনি দেখছেন তো হ্যাঁ এটা পড়বে আপনার 220 টাকা বাবা এত কম দাম হ্যাঁ 220 টাকা দাম এটা চারটে কালার হবে আচ্ছা কি কি কালার হবে এটা হবে আপনার কালো হবে আচ্ছা মেরুন হবে হলুদ হবে আর লাল হবে চারটে কালার চার রকম ঠিক আছে এটা নিয়ে গিয়ে আপনি খুচরোতে 300 টাকা আরামে দিয়ে দিতে খুব মানে সস্তা এটা ঠিক আছে ঠিক আছে জানবেন ছেড়া Thank you.
এখানে দেখুন সুন্দর সুন্দর গেঞ্জি পরার খুব সুন্দর সুন্দর গেঞ্জি গুলো পাওয়া যায় এখানে পাইকারি রেটে খুচরো পাওয়া যায় তো ঠিক আছে আমি একটু দাদার সাথে কথা বলে জিজ্ঞাসা করে জেনে নি যে এখানে কেমন কি রেটে পাওয়া যায় আচ্ছা এখানে দাদা কি খুচরো পাইকারি এখানে কেমন রেটে পাওয়া যায় সবরকম রেটেই পাওয়া যায় 80 টাকা থেকে আপ টু 200 টাকা আপনাকে এখানে কি ডজন নিতে হয় না খুচরো পাওয়া যায় সব ডজন হাফ ডজন পাইকারি তো পাইকারি পাইকারি আচ্ছা আর মোটামুটি আপনার এখান থেকে যদি কেউ ডজন হিসাবে যদি নিয়ে ছোটখাটো যদি ব্যবসা করতে চায় তাহলে আপনাকে কন্টাক্ট করবে কোনো কন্টাক্ট নাম্বার যদি দিয়ে দেন হ্যাঁ বিলটা তাহলে আপনি একটু দেখান আমি একটুখানি ভিডিওতে জাস্ট বিলটা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন হাজরা ব্রাদার্স অ্যান্ড কোম্পানি ফোন নাম্বারগুলো নিচে দেওয়া আছে যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন যদি কেউ খুচরো বা পাইকারি যদি আপনারা নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পেয়ে যাবেন থ্যাংক ইউ আচ্ছা এখানে দাদা হাট কি কি বার বসে নির্দিষ্ট টাইম অনুম কোনো কিছু আছে একটু জোরে বলবেন শনিবার রাত্রি আচ্ছা দশটা থেকে শনিবার রাত দশটা থেকে আচ্ছা তারপরের দিন সকাল কটা অবধি সকাল নটা অবধি আচ্ছা আর আর অন্য কোনো দিন রোববার বুধবার বুধবার তার আগের দিন রাত্রির থেকে পরের দিন সকাল দশটা এগারোটা অবধি আর এখানে শাড়ির শাড়ির বাজার সোমবার সোমবারও কি ওই আগের দিন রাত থেকে বা বা ওটা শুধু স্পেশাল শাড়ির জন্য আচ্ছা পুরো হাটটা ঘুরলাম আজকে আপনাদের দেখালাম বিভিন্ন গার্মেন্টসের জিনিসগুলো যেগুলো খুচরো এবং পাইকারি সব রেটেই পাওয়া যায় ছোটো বড়ো সমস্ত দোকানদারকে মিলেমিশেই এখানে দেখানো হলো আর আজকে এখানেই মোটামুটি শেষ করছি আর আমি আমার বাহন টাইগার টাইগারকে খুঁজছি কোথায় আছে বেশি কিছু আর দেখালাম না তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের ভালো লাগা না লাগা সব কিছুই উপর ডিপেন্ড করছে আমার এই ভিডিওগুলো ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করলাম